আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পদ্মা টিভির এখনকার আয়োজনে প্রথমেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত বিএনপির গণ যৌথভাবে অংশ নেবে বিশদলীয় জোটের এগারো দল সরকারকে পদত্যাগ করাতে এসে নিজেরাই পদত্যাগ করছে বলছে তথ্যমন্ত্রী এরপর জানিয়ে দেব জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি এদিকে বিএনপি দশ দফা হল সংবিধানের কবর দেওয়া বলছে ইনু আরও জানিয়ে দেব নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে যাবেন আমানুল্লাহ আমান সর্বশেষে জানিয়ে দিব বিদেশিদের কাঁধে ভর করে ষড়যন্ত্রের পথ খুঁজছে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বিএনপির গণমিছিলে যৌথভাবে অংশ নেবে বিশ দলীয় জোটের এগারো দল আগামী চব্বিশের ডিসেম্বর বিএনপি ঘোষিত গণ মিছিলে দলীয় জোটভুক্ত এগারোটি দল যৌথভাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে রোববার বিশ দলীয় জোটের এগারো দলের শীর্ষ নেতাদের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে শীর্ষ নেতারা বলেন আমরা বর্তমান অনির্বাচিত অবৈধ আওয়ামী সরকারের নানা বাধা বিপত্তি হয়রানি ও হটকারিতা উপেক্ষা করে গোলাপবাগ মাঠে সমাবেশ করতে পারায় বিএনপি নেতৃত্ব এবং দেশের সাহসী আর্থ নিবেদিত জনগণকে অভিনন্দন জানাচ্ছি তারা বলেন যে সরকার বিরোধী দলকে একটি সাধারণ সমাবেশ করতে বাধা দেয় সেই সরকার কিভাবে আশা করে তাদের ক্ষমতায় রেখে একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব এটা এটাই দেশের মানুষের জিজ্ঞাসা সরকারের অসহিঞ্চু মনোভাব ও আক্রমণত কাচরণ আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়ার যৌক্তিকতা প্রমাণ করে দিল এগারো দলের শীর্ষ নেতারা বলেন গোলাপবাগ মাঠ এখন সারা বিশ্বের দৃষ্টিতে সবচেয়ে আলোচিত স্থানে পরিণত হয়েছে অখ্যাত গোলাপবাগ এখন ঐতিহাসিক মর্যাদা লাভ করলো এই মাঠে স্বৈরাচারের পতন গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সমাবেশ থেকে দশ দফা মুক্তির সনদ ঘোষিত হয়েছে আমরা এই দশ দফা দাবিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং যুগপথ আন্দোলনের মাধ্যমে বিএনপি ঘোষিত সকল নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি এ সময় নেতৃবৃন্দ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস সহ গ্রেপ্তার সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান পাশাপাশি চলমান আন্দোলনে নিহত সকল সহযোদ্ধাদের রুহের মাখফেরাত কামনা করেন সরকারকে পদত্যাগ করতে এসে নিজেরাই পদত্যাগ করছে বলছে তথ্যমন্ত্রী বিএনপি সরকারের পদত্যাগ দাবি করতে এসে নিজেরাই পদত্যাগ করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন বিএনপির দাবি করেছিল 10 ডিসেম্বর সরকারের পতন ও পদdek অথচ দেখা যাচ্ছে তারাই পদত্যাগ করেছে এখন বিএনপির সাতজন সংসদ সদস্য নিজেরাই পদত্যাগের ঘোষণা দিচ্ছে এতে প্রমাণিত হয় তারা আসলে গণতান্ত্রিক ব্যবস্থাও গণতন্ত্রকে বাধাগ্ৰস্ত করতে চাই এ পদত্যাগে সংসদ বা সরকারের কোনো ক্ষতি হবে না রোববার দুপুরে সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন শনিবার মানুষ সংখ্যার মধ্যে ছিল তারা আবার ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং সরকার দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে সরব উপস্থিতির কারণে তারা যেভাবে করতে চেয়েছিল সেভাবে করতে পারেনি অর্থাৎ সন্ত্রাস নৈরাজ্য যেভাবে করতে চেয়েছিল সেভাবে করতে পারে এরপর তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে সাধারণ সঙ্গে সংঘর্ষে এবং মোটর সাইকেলে আগুন দিয়েছে যে দল অগ্নি সন্ত্রাস নৈরাজ্য লালন করে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি তিনি বলেন দশ লাখ মানুষের সমাবেশের কথা বলে তারা বড়জোর পঞ্চাশ হাজার মানুষের সমাবেশ করেছে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির নেতারা রোববার বিকেল তিনটায় গোলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন জার্মান রাষ্ট্রদূত বৈঠকে বিএনপি সাংগঠনিক সম্পাদক ও দলের আন্তর্জাতিক সম্পর্ক ও বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়দ উপস্থিত রয়েছেন বিএনপি দশ দফা হলো সংবিধানের কবর দেওয়া বলছে ইনু বিএনপি দশ দফা কে সংবিধানের কবর দেওয়া উল্লেখ করে হাসানুল বলেছেন তাদের এ দফা রাজাকারদের মুক্তি দলিল চক্রন্তকারী অপরাধীদের রক্ষার দলিল রোববার বেলা সাড়ে এগারোটায় কুষ্টিয়া সার্কিট হাউসের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন তিনি বিএনপি দশ দফাকে প্রত্যাখ্যান করে বলেন এই দশ দফা দিয়ে বিএনপি আরেক আরেকবার প্রমাণ করল তারা দেশটাকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায় অস্বাভাবিক সরকার গঠনের রাজনীতিতেই থেকে গেল তারা কোনো আদালতই তারা মানেন না ইনু বলেন বিএনপি যাদের আলেম বলছে তারা কেউই আলেম নন আলেম হওয়ার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি যারা কারাগারে আছে তারা ধর্ষণকারী জঙ্গি সন্ত্রাসী খুনি অর্থ পাচার নিয়ে দশ দফায় যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হাস্যকর কারণ তারা ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানি অর্থ পাচার করেছেন তার একটি অংশ এরই মধ্যে ফেরত এসেছে ইনু বলেন অথচ দশ দফায় বৈশ্বিক সংকট নিয়ে কিছু বলেননি তারা তাদের কাছে সবই সম্ভব এত সমালোচনার পরও তাদের বগলে জামায়াত যুদ্ধাপরাধী এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে যাবেন আমানুল্লাহ আমান নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান রবিবার সন্ধ্যার দিকে তিনি দলীয় কার্যালয়ে যাবেন বলে বুধবার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে বন্ধ ছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় শনিবার দুপুরে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শেষে রবিবার সকালের নয়াপল্টনের বিএনপি কার্য থেকে পুলিশের অবরোধ তুলে নেওয়া হয় এদিকে দুপুরে নয়াপল্টনী দলের কার্যালয় পরিদর্শন শেষে দপ্তরের দায়িত্বে থাকা বিএনপি সাংগঠনিক সম্পাদক প্রিন্স বলেন পুলিশের অভিযান এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এর আগে সকালে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার হায়াতুল ইসলাম নয়াপল্টনি বিএনপি কার্যালয়ের নেতাকর্মীদের ঢুকতে কোনো বাধা নেই বলে জানান বিদেশিদের কাঁধে ভর করে ষড়যন্ত্রের পথ খুঁজছে বিএনপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি বলেছেন বিএনপি বিদেশিদের কাঁধে ভর দিয়ে ষড়যন্ত্রের পথ খুঁজছে তারা ভাবছে বিদেশিদের কাঁধে ভর করে নাশকতা কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন মাহবুবুল আলম হানি বলেন বিএনপির এমন ভাবনাই বলে দেয় তারা রাজনৈতিকভাবে অপরিপক্ষ তাদের যে নেতা লন্ডনে পলাতক তার রাজনৈতিক জীবন বলে কিছু নেই তার রাজনৈতিক কর্মকাণ্ড সন্ত্রাসী হটকারিতা ছাড়া আর কিছু নেই এমন একটা ব্যক্তিকে নেতা হিসেবে বিএনপি মানতে পারে কিন্তু দেশের জনগণ কখনো মানে না হানিফ বলেন এখানে একটা বিষয় পরিষ্কার যে তারা দেশের মানুষকেই নয় দলের নেতাকর্মীদেরও ধোকা দিয়েছে তাদের নেতাকর্মীদের মিথ্যা আশ্বাস দিয়েছে দশ তারিখের পর সরকার থাকবে না খালেদা জিয়ার কথা দেশ চলবে দশ তারিখে তো চলে গেছে দেশবাসী দেখলো কিছুই হলো না বিএনপির নেতাকর্মীরা যে আশা নিয়ে এসেছিল সেখানে ছাই পড়েছে তাদের কর্মীরা বুঝতে পেরেছে যে শীর্ষ নেতারা ধোকা দিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন তাদের কর্মসূচিতে দেশের কথা নেই জনগণের কথা নেই তারা দেশের সংবিধান মানবে আইন মানবে আবার বলবে যে খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করতে হবে খালেদার বাঘা বাঘা আইনজীবীরা নির্দোষ প্রমাণ করতে পারেনি দফায় দফাই সময় নিয়েছে নির্দোষ প্রমাণ করতে পারেনি তিনি বলেন বিএনপি এই তারিখে তাদের কর্মসূচি নিয়ে যেভাবে প্রচার প্রপাগান্ডা করে জনগণকে বিভ্রান্ত করে ভাবখানা এমন ছিল যে এরপর সরকারই থাকবে না গত দু তিন মাস বিএনপি যেসব কথাবার্তা বলেছে তাতে প্রমাণ হয় এরা ভাউতাবাজির দল মিথ্যাবাদীর দল বিএনপি জানে দেশের জনগণ তাদের সঙ্গে থাকবে না এখনো নেই ভবিষ্যতেও থাকবে না কারণ অতীতের নানান কর্মকাণ্ড দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদকে মদত দেওয়ার ফলে জনগণ তাদের পক্ষে আরও দাঁড়াবে না এজন্য তারা ষড়যন্ত্রের পথ খুঁজছে